মুখের মধ্যে বসে গেছে আচ্ছা আমি দেখতে মৌ আমাদের যে মোবাইল ভাই উনি খুব সুন্দরভাবে মাছিগুলোকে সরিয়ে দিল যে অংশটাতে মধু ছিল ওই অংশটা থেকে মাছি সরিয়ে দিয়ে শুধু ওই অংশটা আস্তে করে হাতের সাহায্যে কেটে নিবে হ্যাঁ বেশি মধু হয় না এখানে দেড় দেড় কেজির মতো মধু হবে আর দেখেন ধোঁয়া সাথে সরাই নিছে এবং ছাদের নিচে যে মধু পরে আছে ছাদের নিচে যে মধুগুলা হয় ছাদের উপর দিয়ে মাথা বের করে দিয়ে এভাবে কেটে কাটে আমরা মৌচাকে যে বাকি অংশটা আমরা দেখতে পাচ্ছি ওটা কিন্তু পুরোটাই বাচ্চা বাচ্চার অংশটা নষ্ট করা হয় না রেখে দেওয়া হয় আর ওখানে মধুর অংশটা কেটে নেওয়া হচ্ছে সুন্দর ক্যাপিং করা মধু হয়েছে মধুর মান খুব ভালো আর এই সময়ের মধু স্বাদ অসাধারণ কারণ মাসে বিভিন্ন ধরনের ফুল ফুটে যেমন সবচেয়ে বেশি মধু সংগ্রহ এবং অন্যান্য আরও হাজারো ফুল আছে এইগুলো ফুল থেকে মধু সংগ্রহ করে তাই আমরা এই ফুলটাকে মধু এই মধুটাকে নাম দিয়েছি মিশ্র ফুলের মধু আর চতুর্মাস মাসের মধুগুলা গ্রান এবং স্বাদের দিক থেকে খুব অতুলনীয় আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা দুটো অর্ডার করে ফেলেন অর্ডার দেওয়ার জন্য আপনার ফোন নাম্বার এবং ঠিকানা লিখবেন লিখে কমেন্ট করবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে ওখানে কমেন্ট করে দেবেন অথবা আমাদের যে নির্দিষ্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করলেও আপনি মধু পেয়ে যাবেন আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে পাঠায় থাকি যে কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠাই সুন্দরবন কুরিয়ার এসে পরিবহন জননী এবং কট্টা কুরিয়ার মাধ্যমে পাঠায় এখন দেখি কি পরিমাণ মধু হয়েছে আমরা সরাসরি দেখাই মধুরাও দেখাই দিই এই যে আমরা মধুটা একটু ভালো করে লক্ষ্য করি এখানে মৌমাছিগুলো সরিয়ে দেওয়া হবে তারপর এখানে দেড় কেজি মধু হবে আর মধুর ওজন জানি আমরা নর্মাল পানির ওজনের চেয়ে প্রায় ওয়ান পয়েন্ট ফোর গুণ বেশি ওজন হয় মধুর তাই মধু অল্প হলেও ওজনের দিক থেকে কিন্তু অনেক বেশি হয়